কিছুদিন আগে গণমাধ্যমে খবর বেরিয়েছিল পাকিস্তানের হাইব্রিড মডেলে রাজি হয়েছে ভারত, তাতে এশিয়া কাপ মাঠে গড়ানো নিয়ে সম্ভাবনার পালে হাওয়া লেগেছিল। কিন্তু এবার বেরিয়ে এলো উল্টো খবর। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি জয় সার বরাত দিয়ে ভারতের বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, পাকিস্তানের প্রস্তাব করা হাইব্রিড মডেলে রাজি হয়নি ভারত। বিষয়টি বাংলাদেশ, আফগানিস্তান ও শ্রীলঙ্কার বোর্ড প্রধানকে জানানো হয়েছে। এই তিন বোর্ড প্রধানের কাছে ভারতের অবস্থান তুলে ধরা হয়েছে। এদিকে নতুন এ খবরে আবারও শঙ্কার মুখে পড়েছে এবারের ওয়ানডে সংস্করণের এশিয়া কাপ। এর আগে ভারতীয় ক্রিকেট বোর্ডের একটি সূত্রের বরাত দিয়ে পাকিস্তানের দ্য নিউজ বলেছিল হাইব্রিড মডেলে রাজি হয়েছে জয় শাহ। তবে পিটিআইয়ের খবরে সেই ঘটনার উল্টো চিত্র প্রকাশ পেয়েছে। গত 27 মে ভারতীয় ক্রিকেট বোর্ডের বিশেষ সাধারণ সভা শেষে জয় শাহ এশিয়া কাপের বিষয়ে কথা বলেন, তবে সে সময় তিনি কোনো সিদ্ধান্তের কথা বলেননি। তিনি বলেন এসএসসির সভায় এশিয়া কাপের ভেন্যুর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। চলতি বছরের এশিয়া কাপের আয়োজক দেশ পাকিস্তান নিয়ে শুরু থেকেই দ্বিমত পোষণ করে আসছিল ভারত। এই দুই দেশের ক্রিকেট কর্তাদের রেষারেষিতে এশিয়া কাপই বাতিল হওয়ার তার প্রান্তে চলে যায়। পরে পাকিস্তান কিছুটা নমনীয় হয়ে হাইব্রিড মডেলের প্রস্তাব করে, যেখানে বলা হয় টুর্নামেন্টের প্রথম 6 ম্যাচ পাকিস্তান ও পরের 7 ম্যাচ অন্য ভেন্যুতে আয়োজন করা হবে। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের এমন প্রস্তাবেও আগ্রহ দেখায়নি ভারত।